চিলড্রা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। রেসিপির নাম ফ্রাইড চিকেন। এর জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো মরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়েছি। আমি এর জন্য একটি ফাটানো ডিম নিয়েছি। ডিমটা আমি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচ, রসুন পেস্ট, আদা পেস্ট, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব ম্যারিনেট করা ডিম। এরপর দিয়ে দিব টমেটো সস। এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিব সয়া সস। এরপর আমি এগুলো মিক্স করে নেব। তো এই তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেলো। তো আমরা এখন চলে যাব রান্নাঘরে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আরিয়ান রেসিপি শেয়ার করবে, আরিয়ান চিকেন রান্না করবে। এখন আরিয়ান দিয়ে দিবে চিকেনগুলা। এটা কিন্তু আরেকটা দিই দিয়ে দিল। চিকেন আরিয়ান চিকেন খুব পছন্দ করে, বিশেষ করে চিকেন ফ্রাই। তাই বলতেছে মা, উনি আমি আজকে রেসিপি শেয়ার করব। এগুলো হোক, তো আর এনে দিয়ে দিল চিকেন। চিকেনটা ভাজা হোক, হলে আমরা অপর পিসটা চিকেন এখন উল্টিয়ে দিই। তো আরিয়ান ভয় পাচ্ছে আগুনের কাছে আসতে, সাহস করে নামছিল যে রেসিপি শেয়ার করবে, এখন ভয় লাগতেছে আগুনের কাছে আসতে। তো ভাবলাম যে আমি চুলার পার যাই, ছেলে সাথে থাকুক। তুমি উল্টাতে পারবা? একটু নিচেরটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন উল্টিয়ে আবার উপরের পাশটা নিচের দিকে দিয়ে দিলাম। আরিয়ান কখনোই রান্নাঘরে আসতো না, সময় পেত না। কিন্তু
আরিয়ানের যখন 16 তারিখ 16ই মার্চ স্কুল বন্ধ দিল, 17 তারিখ থেকে স্কুল বন্ধ, তখনই আরিয়ানে আসলো রান্না করে, কিছু রান্না শিখবে। সে রান্না শিখলো, ডিম্পুস করা শিখলো, কিন্তু সমস্যা একটাই, রান্না শিখলো কিন্তু সে চুল আগুন ধরাইতে ভয় পায়। আগুনটা ধরাই দেওয়া লাগে, বটি ধরতে ভয় পায়, পেঁয়াজ কেটে দেওয়া লাগে ডিম বাজতে হলে, কিন্তু সে রান্না করবে। আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে তার পছন্দ মতো রান্না করতে দেওয়া উচিত, যা খাইতে চায় দেওয়া উচিত, তার তাহলে তার এই লকডাউনের সময়টা একটু ভালো কাটে। হার্ড চিকেন তো ভাজা হইতে একটু সময় লাগবে। যে এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেল। এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল, দেখেন কি কালার, কি সুন্দর হয়েছে। চিকেনগুলো এখন নামাবো, নামানো শেষ করে তারপরে দেই আরিয়ানকে খাওয়ার জন্য। আপনারা সবাই বাচ্চাদেরকে, বাচ্চারা চাইলে রান্না করে একটু আসতে দিবেন, আগুনের কাছে না হোক, বটির কাছে না হোক, তাও ওরা যদি চায় যে না এটা একটু করব, তাকে আসলে উৎসাহ দেওয়া উচিত। কারণ আমরা বড়রা এই লকডাউন অবস্থায় থাকতে থাকতে খুব বোরিং ফিল করতেছি, আর যে বাচ্চাগুলো সারাদিন স্কুলে থাকে তাদের কি অবস্থা, তাদের মেন্টালি প্রেশার পড়ে, তাই ওদেরকে মাঝে মাঝে কিছু করতে চাইলে রেসিপিগুলো, বিশেষ করে এখন অনেক বাচ্চারা রেসিপি করতে চায়, তো করতে দেওয়া উচিত। এটা ইয়ে হয়ে গেল, তোমরা খাবার খাও, খেয়ে বলো কেমন হলো, আস্তে আস্তে খাও। অনেক মজা হয়েছে, কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ভালো লাগছে আরিয়ান? এই রেসিপিটা কার কাছ থেকে শিখছো তুমি? আম্মুর কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, আরেকদিন বড় হইলে চুলায় আগুন ধরে বানানো যাবে, ঠিক আছে? আর আস্তে আস্তে খাও। গরম গরম লাগে মা? দেখেন আসলে বাচ্চা থাকলে যা হয় আর কি, দুই হাত লাগাইছে, খুব গরম লাগে। শেষ আরিয়ান খাবার? শেষ। তান টেঙ্কেল থেকে সালাম দাও, দোয়া করতে বলো। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা, আমার জন্য দোয়া করবেন। সবাই এই মহামারীতে ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।